কিছুদিন আগেই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বাদুলিয়ায় একই পরিবারের দুই সদস্য কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। তড়িঘড়ি প্রশাসন ওই দুই ব্যক্তিকে দুর্গাপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করে। বাকি পরিবারের সদস্য সহ 73 জনকে বাম চাঁদাইপুরের কোভিড কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরে কোভিড-19 পজিটিভ আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বাকিদেরও কোয়ারেন্টাইন জোন থেকে ছেড়ে দেওয়া হয়, তাদের রিপোর্ট নেগেটিভ আসায়। এক সপ্তাহ কাটতে না কাটতেই এবার শহর বর্ধমানের সুভাষপল্লী এলাকায় এক মহিলার শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। জেলা শাসক বিজয় ভারতী জানান, গত 3 দিন আগে কলকাতার একটি সরকারি হাসপাতালের নার্স ওই মহিলা। কলকাতা থেকে সুভাষপল্লীতে নিজের বাড়িতে ফিরে আসেন তিনি। সোমবার কিছু শারীরিক অসুবিধার জন্য নিজেই বর্ধমান হাসপাতালে উপস্থিত হয়ে কোভিড-19 র্যাপিড টেস্ট করান। রাতেই তার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন রাতেই পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। মঙ্গলবার ওই মহিলাকে দুর্গাপুর কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জেলাশাসক জানান। জেলাশাসক আরও জানান, তার পরিবারের 4 সদস্যকে বর্ধমানের বামচাঁদাইপুরের কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে। এছাড়াও ওই মহিলার স্বামী বাদামতলা বিদ্যুৎ দপ্তরে কর্মী হওয়ায় ওই বিদ্যুৎ দপ্তর সহ মুচিপাড়া এবং নতুনগঞ্জের বিদ্যুৎ দপ্তর সিল করে দেওয়া হয়েছে। যে গাড়ি করে ওই মহিলা বাড়ি ফিরেছিলেন তার চালককেও কোয়ারেন্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক আরও জানান, ওই মহিলার সংস্পর্শে আর কারা কারা এসেছেন সেই ব্যাপারে খোঁজ খবর করা হচ্ছে। এছাড়াও সুভাষপল্লী এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গোটা এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে সিল করা হয়েছে। সুভাষপল্লী থেকে কেউ বেরোতে এবং প্রবেশ করতে পারবেন না। প্রয়োজনে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। এই ঘটনায় বর্ধমানবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কালকে কেসটা যদি একটু বলেন সুভাষপল্লী। না, একটা কলকাতা থেকে একটু নার্স আসছে, হ্যাঁ, ওখান থেকে এসছিল, অবলো হসপিটালে কাজ করতে হবে। নিজের বাড়ি এখানে বর্ধমান, কাল 3 দিন আগে এসছেন, 3 দিন বাড়িতে ছিলেন। বাড়ি হচ্ছে বর্ধমান টাউন মধ্যেই। ওখানে ওনার ফ্যামিলিতে 5 জন মোট। উনি কালকে সন্ধ্যা নিজেই টেস্ট করতে হসপিটালে এসেছিলেন, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। ওখানে ওনার টেস্ট 6:41 এখানে কনফার্ম পাওয়া গেছে। আমাদের ওকে আইসিএমআর লেভে যে আসে যে প্রোটোকল অনুযায়ী পাঠালাম, কনফার্ম করে দিয়েছে পজিটিভ কেস একটা আছে বর্ধমানে। আমাদের সঙ্গে সঙ্গে রাত্রেবেলা ইন্টার জোনকে কন্টেনমেন্ট জোন করে রেখেছি, ওখানে কেউ ঢুকতে পারে না, বেরোতে পারে না। এখনও ওর সঙ্গে লাইন লিস্টিং যা প্রাইমারি কন্ট্যাক্টে ছিল ফ্যামিলি মেম্বারকে রাত্রেই শিফট করে দেওয়া হয়েছে প্রাইমারি হসপিটালে। আর বাকি ওকে আজকে সকাল সনাতন হসপিটাল দুর্গাপুর কনফার্ম করে নিয়েছে। এছাড়া ওনার স্বামী WSCDCL-এ চাকরি করেন, কালেক্টর জবে আছেন। উনি এই দপ্তর বাদামতলা হেডকোয়ার্টার আছে WSCDCL বর্ধমান শহরের মধ্যে। আর একটা আছে বর্ধমান সাউথ ডিভিশনাল ম্যানেজার ACDCL। ওর যে ড্রাইভার ছিল সবি দাস, ও ড্রাইভার যে আছে ও ড্রাইভার অন্য WSCDCL অফিসারকে নিউ, হ্যাঁ, অন্য লোককে নিয়ে গেছে। আমাদের প্রাইমারি নাইন লিস্টিং আইডেন্টিফিকেশন অফ অল দ্য ইউএস কেম ইন টু কন্ট্যাক্ট সেকেন্ডারি দোনো করে রেখেছে। WSCDCL দপ্তরকে বন্ধ করে দিলাম সকালে, স্যানিটাইজেশন ছাড়া, লিস্টিং ছাড়া কেউ দপ্তরে ব্যবহার করতে পারে না এখন। আমাদেরও কাজ চলছে, এরপরে সেকেন্ডারি কন্ট্যাক্টকে আরও ডিটেল দেখতে হবে। ওই ড্রাইভার একই গাড়ি কাকাকে নিয়ে গেছে 3 দিন মধ্যে, ওর মধ্যে আমার কাছে 4টা নাম চলে এসছে। মোট 9টা যান এখন আমাকে চিহ্নিত করতে পেরেছি। আর ওকে যাত্রীয় যাবো স্টার্ট হয়ে গিয়েছে। ওনার এলাকা সিল করা হয়েছে, সিল করা হয়েছে রাত্রেবেলা। বর্তমানে এখন কোন জনের মধ্যে এই এখন তো যদিও কনফার্ম বলেন যে পেয়েছে, আগে 23 তারিখে 2টা কনফার্ম হয়েছিল খানকোষ এলাকা থেকে বাদুরি আগ্রামে, ওদিনও তো ডিসচার্জ হয়েছে 7 দিন আগে। আমাদের কনফার্ম কে সার্টিফিকেটে 1টা আর 1টাকে সাদা কনফার্ম হয়েছে। কতটা রেডিয়াসে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে স্যার? মধ্যে বলা আছে 5 কিলোমিটার। এদিন পরিস্থিতি দেখে আর কিন্তু রিল ডিসচার্জ করলে তো লাভ নেই। মানে সেটাকে রেড জোন দিই হবে না, রেড জোন তো এটা আমার হাতে না। প্রথম দ্বিতীয় হচ্ছে কিন্তু কেস এখন তো লাস্ট 10 দিন ধরে তৈরি ছিল না, এটা টেস্টের উপর তো আজকে প্রথম সন্ধ্যাবেলা সরকার চালিয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।